بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে সালামুন আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজ আবার আমরা উপস্থিত হয়েছি এক মহান নারীকে নিয়ে আলোচনা করতে তিনি হলেন হযরত জাইনাব বিনতে আলী সালামুল্লাহ আলাইহা যাকে দ্বিতীয় জাহারা বলা হয় অর্থাৎ ফাতেমা বিনতে মুহাম্মদ সালামুল্লাহ আলাইহা ও হযরত আলী ইবনে আবু তালেব আলাইহিস সালাম এই দুজনের বিধুষী কন্যা হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা ইসলামের পুনর্জীবনদানকারী হযরত জাইনাব বিনতে আলী বইখানি পাওয়া যাচ্ছে পৃষ্ঠা 200 দাম 240 টাকা পশ্চিমবাংলায় পাবেন 9051375515 নম্বরে আর বাংলাদেশে পাবেন 01551364529 তার মতো মহাবিপ্লবী নারীর আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জানাবা ইসমাত জাহারা ও জানাবা নাসমা বেগম আপনাদের দুজনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলে হাজির হওয়ার জন্য আমি প্রথমেই জানাবা ইসমাত জাহারার নিকট জানতে চাইব হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহার সংক্ষিপ্ত পরিচয় কারণ তার মতো ব্যক্তিত্বকে নিয়ে কেউ সেভাবে আলোচনা করেনি ইতিহাস তাকে আড়াল করেছে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছে দরুদ ও সালাম জ্ঞাপন করি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপর আরবি ক্যালেন্ডার অনুসারে 5ই জামাদি আওয়াল পঞ্চম হিজরি জন্মগ্রহণ করে মদিনাতে এই কন্যার জন্মের খবর শোনা মাত্রে রসুলে খোদা বলেছিলেন হে ফাতেমা তোমার এই কন্যা আমার ও তোমাদের এন্তেকালের পর অবর্ণনীয় দুর্ভোগ ও শোকে মোকাবেলা করবে এবং এই খবর শোনার পর সকলেই কারবালার গভীর শোকের স্মরণে শোকাভূত হয়ে পড়েন কারণ আমরা সকলেই জানি হযরত হুসাইন আলাইহিসসালাম জন্মের দিন জিব্রিল আলাইহিসসালাম কারবালা শোকের কথা জানিয়েছিলেন আপনারা জেনে অবাক হবেন যে তার নাম খুদ আল্লাহ পাক জিব্রিল আমিন দ্বারা রেখেছিলেন এবং তার উপনাম দেওয়া হয়েছিল উম্মে কুলসুম বা উম্মে হামাম বাহ খুবই সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা নাসিমা ম্যাম আমি আপনার নিকট জানতে চাই হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহার আরও কি নাম ছিল বা আরও কি বৈশিষ্ট্য ছিল তা যদি আপনি আমাদের অবগত করান হামদ ও প্রশংসা মহান আল্লাহর জন্য দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ও তার আহলে বাইতের উপর আসলে উপাধি হলো এমন কিছু শব্দগুচ্ছ বা চরিত্রের বৈশিষ্ট্য যে ব্যক্তির বৈশিষ্ট্য ও চরিত্র প্রকাশ করে আমি তার কয়েকটি উপাধি উল্লেখ করছি এক আকিলা দুই আল আলিমা তিন আবিদাতুল আলে আলী চার আল কালিমা পাঁচ আল ফজিলা ছয় আল সিদ্দিকা আল সুগ্রা সাত উম্মে আল মাসাইব মাশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা এই উপাধি বা নামের একটু ব্যাখ্যা যদি শোনাতেন তাহলে আমরা এবং আমাদের শ্রোতা সকলেই পরিতৃপ্ত হতাম আমি ইসমাত ম্যামকে ও নাসিমা ম্যামকে দুজনকেই বলবো যদি আপনারা এই বিষয়ে একটু আলোকপাত করেন তোমাকেও ধন্যবাদ সামিনা এমন মহান নারীর আলোচনা করার জন্য আর নাসিমা ম্যামকেও ধন্যবাদ তার মতো মহান নারীর উপাধিগুলো তুলে ধরার জন্য আমি প্রথমেই বলবো আল আকিলা উপাধির ব্যাখ্যা আরবিতে আকিলা মানে সুশীলা নারীকে বোঝানো হয় যিনি পরিবারেও ও সমাজে অধিক সম্মানীয় বুদ্ধিমতী হন আপনারা সকলেই অবগত আছেন যে যখন ইমাম হুসাইন আলাইহিসসালাম হাশিমি বংশ নিয়ে কারবালায় গিয়েছিলেন তখন পুরো কারবালার সফরে সবার পক্ষ হতে বুদ্ধিমতী সুশীলা বিচক্ষণ নারী হিসাবে হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা উপস্থিত ছিলেন ধন্যবাদ ইসমাত জাহারা ম্যামকে খুব সুন্দর ব্যাখ্যা তুলে ধরলেন আপনি হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা ছিলেন খুব সুউচ্চ জ্ঞান সম্পন্না তিনি এতটা জ্ঞান ধারণ করতেন যে তৎকালীন আরবে দূর দূরান্ত থেকে জ্ঞানের পিপাসা নিবারণ করতে ছুটে আসতেন সকলে কারণ হযরত ফাতেমা আলাইহিস সালামের আলোকছটা তার মধ্যে বিদ্যমান ছিল তার জ্ঞানের এত প্রখরতা ছিল যে তাকে আল আরিফা বলা হতো অর্থাৎ প্রজ্ঞার পাত্র জি এবার আমি তার আর এক উপাধি আবিদাতুল আলে আলী নিয়ে ব্যাখ্যা করব আসলে তিনি
মা ফাতেমা আলাইহিসসালামের অনুরূপ ছিলেন, যেমন জ্ঞান ছিল তেমনই ইবাদত গুজারিও ছিলেন। আল্লাহ পাকের এতটাই ইবাদত করতেন লোকে অবাক হয়ে যেতেন, তাই তাকে আবিদা বলা হতো। এমন কি 61 হিজরি দশই মহরম জীবনে কঠিনতম রাত, ভয়াবহ সেই রাত, সেই রাতে নিষ্ঠার সাথে সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়েছিলেন সেই কারবালার ময়দানে। তাই তার এক উপাধি হয়ে গিয়েছিল আলীর বংশের ইবাদতকারী, যাকে আরবিতে বলা হয় আবেদাতুল আলী আলী। মাশাআল্লাহ, এসব শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে আমরা এসব শুনিনি কোনোদিন। তুমি আরো অবাক হবে যখন তার জীবনীটা অধ্যয়ন করবে। মানুষ রাবেয়া বাসরির কথা বলে, কিন্তু তার থেকে হাজার গুণের এক উত্তম নারী ছিলেন এই জয়নাব সালামুল্লাহ আলাইহা। তিনি আলী আলাইহিসসালামের মতো বীর পুরুষের কন্যা ছিলেন, তাই তাকে বাপের গহনা বলা হতো। জয়নাব শব্দের মধ্যে তা লুকিয়ে আছে, অর্থাৎ জয়ন মানে অলংকার আর আব মানে পিতা। অর্থাৎ হযরত আলী আলাইহিসসালামের মতো গৌরবময় পিতার অলংকার ছিলেন তিনি। আসলে তিনি ছিলেন মানুষরূপী বেহেস্তি হুর, মানবিক পূর্ণতার সকল গুণামণি তার মধ্যে ছিল, তাই তাকে আল কালিমা বলা হতো। ইসলামে জেহাদ অর্থাৎ খোদাদ্রোহী বাতিল শক্তির বিরুদ্ধে, তাই কারবালার ময়দানে নারী হয়েও ছুটে এসেছিলেন ভাই হুসাইন আলাইহিসসালামের সহযোগিতায়। মদিনার সাহাবিদের সন্তানদের মতো ভয়ে পিছু পা হটেননি, যেহেতু বাতিল উমাইয়া তাগদী শক্তির বিরুদ্ধে মানসিক সক্ষমতা ও আধ্যাত্মিকতা শক্তির পরিচয় ফুটিয়ে তুলেছিলেন। তাই পরবর্তীকালে উমাইয়া বেতনভুক্ত কর্মচারীরা তাকে সেভাবে ইতিহাসে চর্চা করেননি। জি বুঝলাম, কেন তার মতো নারী চর্চা হয় না। অথচ তার মতো নারী কারবালার এই কঠিন পরিস্থিতিতে তৃষ্ণার্ত সকল শিশু নারীদের সান্ত্বনা দিয়েছিলেন। কতটা ত্যাগী নারী ছিলেন তার পরিমাপ করা দুঃসাধ্য। নিজেকে তো দিয়েছেন, অপরদিকে উমাইয়া তাবুতের শক্তির মোকাবেলায় নিজের দুই সন্তানকে উৎসর্গ করেছিলেন, যারা শহীদ হয়ে গিয়েছিলেন। হযরত ওন ও হযরত মুহাম্মদ ওনাদের মা জয়নাব সালামুল্লাহ আলাইহা। জি, এই দুজনের নাম শুনেছি। কি নিষ্ঠুরতার সহিত ওই দুজনকে হত্যা করা হয়, যা বর্ণনা শরীরের লোম খাড়া হয়ে ওঠে। মা জয়নাব সালামুল্লাহ আলাইহা তিনি এমন এক নারী, নিজেকে সহ সন্তানকে উৎসর্গ করেছেন ইসলামকে পুনর্জীবন দান করার জন্য। অবিচল বিশ্বাস ও আল্লাহর প্রতি ভালোবাসা, একনিষ্ঠ হৃদয়ের মালিকা ছিলেন তিনি। বেশকর ও অধৈর্যতা তার মধ্যে ছিলই না। দশই মহরম আসরের সময় যখন কারবালার ময়দানে সকলে শহীদ হয়ে গেছেন, সেই মুহূর্তেও হযরত হুসাইন আলাইহিসসালাম সহ পরিবারের লাশের পাশে দাঁড়িয়ে তিনি উপরের দিকে দুহাত তুলে বলে উঠেছিলেন, হে মহান প্রভু, আমাদের পক্ষ হতে এই কুরবানি কবুল করুন। তারই উক্তিগুলো অবশ্য নবুয়াতি উত্তরাধিকারের মহিমা সর্বোৎকৃষ্ট উদাহরণ। তার রেখে যাওয়া শিক্ষার মধ্যে ইসলামের সত্যতা প্রকাশ পেয়েছে। অর্থাৎ তার রেখে যাওয়া শিক্ষাই হল সকল কুরবানি শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর উদ্দেশ্যই হতে হবে। তার সামনেই তার প্রিয়জনগুলোকেই হত্যা করা হয়েছে ও জাহেলিয়াতের পৈশাচিক বর্বরতার প্রদর্শন করা হয়েছে। উমাইয়া বর্বরগুলো তাদের ঘোড়া দিয়ে লাশের উপর ঘোড়া ছুটিয়েছে এবং লাশগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তিন দিন ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। কি নিষ্ঠুরতা! ভুক পিপাসিত নবী পরিবারের উপরে কি নির্মম জুলুম করা হয়েছে, সেই সব দৃশ্য মা জয়নাব সালামুল্লাহ আলাইহা নিজ চোখে দেখেছেন। তাই তার এক উপাধি উম্মে আল মাসাই, অর্থাৎ দুঃখের জননী। হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহা উচ্চ মর্যাদার মহিলা হতে পেরেছিলেন তার পরিবারের শিক্ষার জন্য। আপনারা শুনে অবাক হবেন যে যখন মা জয়নাব সালামুল্লাহ আলাইহা ইমাম হুসাইন আলাইহিসসালামের নিকট আসতেন, তখন মা জয়নাব সালামুল্লাহ আলাইহার সম্মানে ইমাম হুসাইন আলাইহিসসালাম উঠে দাঁড়াতেন। জি, এটা আমরা বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ক্ষেত্রেও দেখেছি। যখন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন। এই জন্যই হয়তো মা জয়নাব সালামুল্লাহ আলাইহাকে সানিয়ে জাহারা বলা হয়। জি, এই জন্যই তাকে সানিয়ে জাহারা বলা হয়, অর্থাৎ দ্বিতীয় জাহারা। প্রথম জাহারা হলেন বিবি ফাতেমা আলাইহিসসালাম, আর দ্বিতীয় জাহারা হলেন বিবি জয়নাব সালামুল্লাহ আলাইহা। আসলে এক কথাই বলতে গেলে বলতে হয়, হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার মধ্যে ছিল নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী, পিতা আলী আলাইহিসসালামের বীরত্ব ও জ্ঞান, মা ফাতেমা আলাইহিসসালামের বৈশিষ্ট্য, ভাই হাসান আলাইহিসসালামের মতো শীতলতা ও দয়াশীলতা, আর
হযরত হুসাইন আলাইহিস সালামের মতো তেজোদ্দীপ্ততা ও নিষ্ঠা আর এই সব গুণাবলী মা জয়নাব সালামুল্লাহ আলাইহার মধ্যে বিদ্যমান ছিল। এই জন্যই তিনি বীরত্বের ন্যায় দৃঢ়চতা সহনশীলতা প্রজ্ঞার আলোকে কারবালায় বাতিলের মোকাবিলা করেছিলেন। আসলে শিশুকাল থেকেই বিবি জয়নাব সালামুল্লাহ আলাইহা সকল মুসিবতের মোকাবেলা করেছেন। শিশুকালে প্রাণের থেকেই আপনজন নানাজান হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়েছেন। মাথার ছাতা তার আশ্রয়স্থল মা জননী হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে হারিয়েছেন। তার ঘর জ্বালানো হয়েছে তা দেখেছেন। বীর পিতা হযরত আলী আলাইহিস সালামকে তার হক থেকে বঞ্চিত করা হয়েছে তা তিনি দেখেছেন। বাঘে ফিদাক ছিনিয়ে নিয়েছে তাও তিনি দেখেছেন। ভাই হাসানকে অপমান করা হয়ে ও বিষ দেওয়া হয়ে তাও তিনি দেখেছেন। কি নির্মম পরিহাস! এতটুকু শিশু নারী যিনি নিজ চোখে দেখেছেন তার প্রিয়তম মা খাতুনে জান্নাত হযরত ফাতেমা আলাইহিস সালামের বাঘে ফাদাক হরণ করা হয়েছে, মায়ের পাঁজরের হাড় ভেঙে দেয়া হয়েছে, ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। শুধু মুসিবত আর মুসিবত, জাহিলিয়াতের স্টিমার রোলার কিভাবে তাদের পরিবারকে নিষ্পেষিত করেছে তা তিনি সচক্ষে অবলোকন করতে করতে বেড়ে উঠেছেন। সত্যি তাই, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের আহলে বাইতের মধ্যে যা যা গুণাবলী থাকা প্রয়োজন তা মা জয়নাব সালামুল্লাহ আলাইহা ফুটিয়ে তুলেছে। আসলে তিনি ইসলামের জন্য উজাড় করে দিয়েছেন, আল্লাহর দিনকে সুরক্ষা করার জন্য এত বড় কুরবানি তিনি করেছেন যার জন্য বাতিল ঐতিহাসিকগণ তাকে গ্রহণ করতে পারেননি। তাই আমরা সচরাচর তার ইতিহাস দেখতে পাই না, তাকে আড়াল করা হয়েছে, এটা অন্যায়। এতক্ষণ আমরা তার মতো আলোকিত ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করতে করতে যেন সেই যুগেই হারিয়ে গিয়েছিলাম। তা যাক, সময়ের দিকেও আমাদের খেয়াল করতে হয়। আজ আর নয়, আগামীতে আমরা তাকে নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, খোদা হাফিজ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম চেপে রাখা ইতিহাস অবগত হওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। যেতে যেতে দু লাইন কবিতায় বলে যাই, জয়নাব যদি না থাকিতেন জানিত না কেউ কারবালার সত্য, আরব্য জাহিলিয়াত কায়েম হতো রিসালাত হতে উপেক্ষিত, নবীর রিসালাতকে অক্ষত রেখেছ এ তো তোমার প্রজ্ঞা ও বলিদান, চিরজীবন করিব তবসরণ রেখে যাওয়া তোমার অবদান, কারবালার ইতিহাস তোমাকে বিনা হবে না সম্পূরণ, সত্যের লাগি তুমি নারী হয়েও মহাজীবন দিয়েছ বিসর্জন, রমণীকুলের গৌরব তুমি ধন্য হয়েছে বিশ্ব, যুগ যুগান্ত ধ্বনিত হবে তোমার কীর্তির অবিশ্বাস্য, বাতিল তোমাকে স্মরণ করে না তারা তোমার ভয়ে ভীত, কিন্তু ইসলাম তোমায় করিবে স্মরণ কারণ তোমার জন্য হয়েছে ইসলাম সমুন্নত। নাম জয়নব হে জহরা কি তসবীর হে, নাম জয়নব হে জহরা।